वेलकम टू अनदर डे अनदर ब्लॉग। आज के এসেছি শর্মাজে কচুরি নিতে সকালবেলা মায়ের বৃহস্পতিবার নিরামিষ। দেখা যাক শর্মাজের কচুরি কেমন হয়। এটা হচ্ছে নিউ টাউনে বিশ্ববাংলা গেটের একদমই কাছে। এই হলো শর্মাজ, ওইখানে চা খেলাম, চাটা খুব সুন্দর বানায়। এখন ভেতরে যাব, দেখব। কচুরি অলরেডি বলে দিয়েছি, বানাচ্ছে ক্লাব কচুরি। गोलाप जामुन देखा तो सिंगाड़ा दिए दियो पांच टा। गुलाब जामुन कत करे और सिंगाड़ा सब पंद्रह। सैंडविच तो देखिए पा जाए और पासे ही आछे ओम्स स्वीट्स एंड स्नैक्स। इखाने डोसा वगैरह पा जाए, इडली डोसा चा सोडा। এর প্রাইস গুলো দেখে নিন পজ করে। এদের কাছে অনেক কিছুই পাওয়া যায়, আরেকদিন এটা ট্রাই করা যাবে। চলে এসেছি আমাদের ক্লাব কচুরি। আমি বাড়ি চলে এসেছি কচুরি নিয়ে। আর এই হচ্ছে জিলিপি, জিলিপি 15 টাকা পিস। কচুরি প্লেটে 5টা কচুরি থাকে, 40 টাকা করে পিস। আর এই হচ্ছে সবজি, তার সাথে সবজিটা খোলা হচ্ছে, খুলে গেল। বাহ, দারুণ দেখতে। এই আমার প্লেট চলে এসেছে। প্লেটে আছে ক্লাব কচুরি এক প্লেট, আর তার সাথে ওদের দেওয়া তরকারি আর হচ্ছে জিলিপি। কচুরি দেখি কেমন খেতে হয়। আমার মনে হয় আমাদের হিঙের কচুরি ভালো খেতে। দেখা যাক, খাস্তা ভিতরটা দেখো। একটু শক্ত বিকজ ভাজা হয়েছে খুব বেশি। গাছের মনে হচ্ছে গোড়া ফোড়াও রয়েছে। খারাপ না, ভালো খেতে। বাট আমার কড়াইশুটির কচুরিটাই বেশি প্রেফারেন্স। নাদের ভাবে মিলিয়ে যাচ্ছে। বুঝতেই পারছেন কতটা শক্ত এটা, খুবই খাস্তা। তরকারিটা খুব সুন্দর খেতে, জিলিপিটা খাই একটু। জিলিপিটা ঠান্ডা হয়ে গেছে, ভালো খেতে। ঠিক আছে, এমনি খারাপ না, ব্রেকফাস্ট হিসেবে ভালোই। প্রাইসটাও নমিনালি লাগলো, 5 পিস 40 টাকা। তরকারিটা অনেকটাই দেয়। এখানে রয়েছে দেখুন 5 প্লেট নিয়েছি, তার সাথে ভালোই পরিমাণ দিয়েছে। জিলিপিটাও খারাপ না। যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই, আর আরও জানাবেন আর কোথায় নিউ টাউনে কোথায় কী ভালো খাবার আছে, ট্রাই করব। থ্যাংক ইউ।